Welcome to Paradise Academy. Targeting 33% of Assam related question in APSC prelims 2020 ami cover korechilo Ahom dynasty. So Assam state Ahom 3 AG agote duta cover korechu moi Ahomor uporot MCQ series to aji Ahomor 3 number MCQ series. So first question, who among the following is known as Gorgoya Raja? তো গড়গড়িয়া রজা বলে তলর কোনজন রজাক জানা যায়। প্রথম অপশনত আছে সুং মুহং, সেকেন্ড অপশনত আছে সুখাম্ফা, থার্ড অপশনত আছে সুকলেং মুং, আর ফোর্থ অপশনত আছে নন অফ দা এবভ। তো আনসার ইজ থ্রি। আফটার দা অ্যাসাসিনেশন অফ সুং মুহং, হিজ সন সুকলেং মুং অ্যাসেন্ডেড দা আহোম থ্রোন ইন 1539 এডি। হি মেড হিজ ক্যাপিটাল এট গড়গাঁও, ডিয়ার ফর হি ইজ নোন এজ গড়গড়িয়া রজা। তো মনত রাখিব ইম্পর্টেন্ট কুয়েশন, গড়গড়িয়া রজার উপর কুয়েশন খুঁজিছে এপিএসসিয়ে বহুবার আর বিভিন্ন ধরনের স্টেটর এক্সামতো এই কুয়েশন খুঁজিছে। নেক্সট কুয়েশন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্কিটেকচার ওয়াজ ওয়েল বিল্ট অর এক্সকেভেটেড ডিউরিং দ্য রেইন অফ সুকলেং মুং? তো অপশন ওয়ানত আছে গড়গাঁও ট্যাং, দুই নম্বর অপশনত আছে নাগা আলি, তিন নম্বর অপশনত আছে রংঘর, আর চারি নম্বর অপশনত আছে বোট ওয়ান এন্ড টু। তো আনসার ইজ ফোর, বোট ওয়ান এন্ড টু। তো এক্সপ্লেনেশনটো চাই লওঁ, সুকলেং মুং হ্যাড হ্যাড দ্য গড়গাঁও ট্যাং এক্সকেভেটেড এন্ড দ্য নাগা আলি কনস্ট্রাক্টেড, হি অলসো কনস্ট্রাক্টেড দ্য এম্বেংকমেন্ট এট দ্য কাহিকুচি এন্ড চাংনি মুখ চাংগিনী মুখ। তো মনত ৰাখিব কাহিকুচি আৰু এইটো চাংগিনী মুখ যিটো আছে, কাৰণ আৰ্কিটেকচাৰৰ ওপৰত বহুত কুৱেশ্যন সুধিয়ে থাকে, আৰ্কিটেকচাৰ বহুত ইম্পৰ্টেণ্ট হয় এপিএছচিৰ বাবে। নেক্সট যিটো আছে ৰংঘৰ, ৰংঘৰটো একচুৱেলি দি দিছোঁ মই, কিছুমানে কৈ আছিলে ৰংঘৰৰ ওপৰত কিবা কনফিউজন থকা বুলি, চ' ইয়াত লিখি দিছোঁ এক্সপ্লেনেশ্যনত। ৰংঘৰ ইজ ছেড টু বি ওৱান অফ দ্য অল্ডেষ্ট চাৰ্ভাইভিং এম্পিথিয়েটাৰ্ছ ইন এছিয়া। দ্য বিল্ডিং ৱাজ ফাৰ্ষ্ট কনষ্ট্ৰাক্টেড ডিউৰিং দ্য ৰেইন অফ স্বৰ্গদেউ ৰুদ্ৰসিংহ উইথ বেম্বু এণ্ড উড, এণ্ড ইট ৱাজ লেটাৰ ৰিবিল্ড উইথ ব্ৰিক বাই স্বৰ্গদেউ পৰমত্ত সিংহ ইন এডি 1744 টু 1750। তো প্রথমতে স্বর্গদেব রুদ্রসিংহই যেতিয়া রংঘরটো বনায় তেখেতে বা আর কাঠেরে বনায়, তার পিছত ইটারে ইয়াক পরমত্ত সিংহই রিবিল করায়। সো নেক্সট কুয়েশন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার দ্য আহোম কিংডম ওয়াজ ইনভেডেড বাই শিলারায়? তো এনেকুয়া ধরনের কুয়েশনও এপিএসসি দিয়ে, এপিএসসিয়ে প্রায় মানে আপনার ডেট ইয়ার উপর কুয়েশন সোধে, তো সেইভাবে এনেকুয়া কুয়েশন সদায় আমি এটা এটা দিও। তো ফার্স্ট অপশনত আছে 1544 এডি, নেক্সট অপশনত আছে 1546 এডি, থার্ড অপশনত আছে 1540 এডি, ফোর অপশনত আছে 1524 এডি। তো ইয়ার যেটা আনসার হয় সেটা হয় 1540 এডি। এক্সপ্লেনেশন তো আছে, ইন 1546 দ্য আহোম কিংডম ওয়াজ ইনভেডেড বাই কোচ কমান্ডার শিলারায়, হু অ্যাডভান্স অ্যালং এ রোড কনস্ট্রাক্টেড ইন সিক্রেট বাই হিজ হাফ ব্রাদার গুহাই কমল। তো গুহাই কমল আমি যেতিয়া কোর্স করেছিলাম, তাত গুহাই কমল আলি রোডের কথা পড়ছো ভালকে, কোনে বনাইছিল, কোরপরা কিমান দূরলে বনাইছিল, গোটেইখানি কথা পড়ছো, আর তাত মই এমফেসাইজ করে কই দিছো। তো এটা বহুত ইম্পর্টেন্ট হয়, আর আপনাদের মনত রাখব যে কোচ কিং আহোম কিংডমত, আহোম কিংডমত আরো একটা অ্যাটাক হয়েছিল শিলারায় দ্বারা, এটা পিছত হয়েছিল, ইয়ার পিছত ফার্স্ট এইটা হয়েছিল, তারপর আরো একটা হয়েছিল পিছত। নেক্সট, হু ওয়াজ দ্য আহোম রুলার টু স্ট্রাইক কয়েন্স ইন ইজ নেম? তো এই কুয়েশন বহুত ইম্পর্টেন্ট কুয়েশন, বহুত বেশি এই কুয়েশনের উপর বহুত কনফ্লিক্টিং আনসারও আছে বিভিন্ন কিতাবত। সো আমি যেটা আনসার দিছো এই একদম আসাম গেজেটের উপর দিছো, আসাম গভর্নমেন্টের একটা ডকুমেন্ট আছে তারপরাই। তো ফার্স্ট অপশনত আছে সুহং মুহং, সেকেন্ড অপশনত আছে সুকলেং মুং, থার্ড অপশনত আছে সুখাম্ফা, ফোর্থ অপশনত আছে নান অফ দ্য এবভ। তো আনসারটো আনসার ইজ টু, সুকলেং মুং ওয়াজ দ্য ফার্স্ট আহোম রুলার টু স্ট্রাইক কয়েন্স ইন ইজ নেম। তো ফার্স্ট এইটো যেটো স্টেটমেন্ট আছে এটা বহুত ইম্পর্টেন্ট। নেক্সট স্টেটমেন্টটো চাব, এই গোটেইকেইটা স্টেটমেন্ট যেকেইটা দিছো এইটো স্লাইডত গোটেইকেইটা বহুত ইম্পর্টেন্ট। তো অল দ্য আহোম কয়েন্স ওয়ের অক্টাগনেল ইন সাইজ, তো মনত রাখিব কি কৈছো, অক্টাগনেল ইন সাইজ, টিল দ্য ইন্ট্রোডাকশন অফ স্কুয়ার শেপ কয়েন্স বাই কুইন ফুলেশ্বরী। তো ফুলেশ্বরী নেক্সট লাস্ট যেটো সেন্টেন্স আছে এইটো চাব, দ্য ফার্স্ট কয়েন্স ট্রাক ইন দ্য নেম অফ দ্য আহোম কুইন ইজ দ্যাট রানী ফুলেশ্বরী। তো রানী ফুলেশ্বরীর কথাও সুধি দিব পারে আপনার কুয়েশনত, ঠিক আছে। তো এই যেটা মানে কথা কলো যে কিছু অপশন বা কিছু কথা
আমাৰ আসাম হিষ্ট্ৰীত অলপমান কনফ্লিক্টিং আছে। কনফ্লিক্টিং মানে কিছুমান বুকত হয়তো আনচাৰ ক'ৰবাত ধৰি লওক দিহ ৰিভাৰ দিয়া আছে, ক'ৰবাত নামদাং ৰিভাৰ দিয়া আছে, তো এইবিলাক বুকবিলাকত অলপ চলপ মানে কনফ্লিক্ট আছে। কিন্তু আমি যেতিয়া গোটেই হিষ্ট্ৰীখিনি কমপ্লিট কৰিম, কনক্লুড কৰিম, ইয়াত যিবিলাক প্ৰব্লেম আছে বা যিবিলাক কনফ্লিক্টিং ইছ্যু আছে সেইবিলাক আমি গোটেই ডিছকাছ কৰিম পিছত। চ' আপোনালোকে চিন্তা কৰিব নালাগে। নেক্সট, কনচিডাৰ দ্য ফলোয়িং ষ্টেটমেণ্টছ। চুকলেংমুং হেড ইণ্টাৰভিন ইন দ্য ইণ্টাৰ ট্ৰাইবেল ফিউডছ বিটুইন বনপৰা নাগা এণ্ড বনচংগীয়া নাগাছ। নেক্সট অপশ্যনত আছে বনপৰা নাগাছ ৱেৰ ডিফিটেড বাই চুকলেংমুং। তো ফাৰ্ষ্ট অপশ্যনটো কাৰেক্ট, নেক্সট অপশ্যনটো ইনকাৰেক্ট। তো এক্সপ্লেনেশ্যন চালে আমি গম পাই যাম। নেক্সট, চুকলেংমুং হেড ইণ্টাৰভিন ইন দ্য ইণ্টাৰ ট্ৰাইবেল ফিউডছ বিটুইন বনপৰা নাগাছ এণ্ড বনচংগীয়া নাগা। বনপৰা নাগাজ এপিল ফৰ হেল্প ফ্ৰম দ্য আহোম কিং এগেইনষ্ট দিয়াৰ এনিমি দ্য বনচংগীয়া নাগাজ। তো বনপৰা নাগা একচুৱেলি আহোমৰ পৰা সহায় বিচাৰিছিলে আৰু আহোমে সেইখিনি সময়ত সহায় কৰিছিলে বনপৰা নাগাজক। তো বনপৰীয়া নাগাক যেতিয়া সহায় কৰিলে, তে বনচংগীয়া নাগাৰ এগেইনষ্টত যুদ্ধ কৰিলে আহোমে, আৰু এই যুদ্ধত বনচংগীয়া নাগাক হেৰুৱালে আহোমে। তো ইয়াত লিখি দিছোঁ, একৰ্ডিংলি চুকলেংমুং চেণ্ট এন এক্সপেডিশ্যন এগেইনষ্ট দ্য বনচংগীয়া নাগাজ এণ্ড বনচংগীয়া নাগাজ ৱেৰ ছিভিয়াৰলি ডিফিটেড। নেক্সট কুৱেশ্যন, হুই এমং দ্য ফলোয়িং আহোম কিং ইজ অলছো নন এজ সুৰা ৰাজা। তো অপশ্যনত আছে চুহুং মুহুং, দুই নম্বৰ অপশ্যনত আছে চুকলেংমুং, তিনি নম্বৰ অপশ্যনত আছে চুখাম্ফা, আৰু ফ'ৰ অপশ্যনত আছে নান অফ দ্য এবভ। তো আনচাৰ আপোনাৰ হ'ল থ্ৰী, চুখাম্ফা। চুখাম্ফা ৱাজ কমনলি নোন এজ হুৰা ৰাজা এজ হি একুৱাৰ্ড এ লিম্প বাই হাৰ্টিং হিজ ফুট ইন এন এলিফেণ্ট হাণ্ট। তো মনত ৰাখিব, কাক হুৰা ৰজা বুলি কোৱা হয়। নেক্সট, হু ক্ৰিয়েটেড দ্য পোষ্ট অফ চলাল গোহাঁই। চুখাম্ফা, চুকলেংমুং, চুহুং মুহুং, নন অফ দ্য এবভ। তো আনচাৰ ইজ দ্য অফিচ অফ চলাল গোহাঁই ৱাজ ক্ৰিয়েটেড বাই চুখাম্ফা টু এডমিনিষ্ট্ৰেট দৰং ৰিজনছ। তো এই যিটো পইণ্ট আছে চলাল গোহাঁই আৰু এনেকুৱা ধৰণৰ যিবিলাক পোষ্ট ক্ৰিয়েট কৰিছিলে বিভিন্ন ৰজাই, সেই গোটেইকেইটা পোষ্টে পৰীক্ষাৰ বাবে ইম্পৰ্টেণ্ট হয়। নেক্সট কুৱেশ্যন, কনচিডাৰ দ্য ফলোয়িং ষ্টেটমেণ্টছ। আহোম হেড বিন অৰষ্টেড বাই কোচ বোথ ইন বেটেল অফ হান্দিয়া এণ্ড দিখৌ ডিউৰিং দ্য ৰেইন অফ চুখাম্ফা। নেক্সট, আফটাৰ দ্য বেটেল অফ দিখৌ, চুখাম্ফা উইথ হিজ নোবেলছ ফ্লেড টু চাৰাই খ্ৰাং ইন নামৰূপ। তো কোনটো হয় আনচাৰ? কাৰেক্ট ষ্টেটমেণ্টছ আৰ ওৱান কাৰেক্ট, বোথ চি ত আছে টু কাৰেক্ট, বিত আছে নান। তো আনচাৰ ইজ বি, বোথ। আহোম হেড বিন ৱৰষ্টেড বাই কোচ বোথ ইন দ্য বেটেল অফ হান্দিয়া এণ্ড দিখৌ ডিউৰিং দ্য ৰেইন অফ চুখাম্ফা। আফটাৰ দ্য বেটেল অফ দিখৌ, চুখাম্ফা উইথ হিজ নোবেলছ ফ্লেড টু চাৰাই খ্ৰাং ইন নামৰূপ। নেক্সট কুৱেশ্যন, কনচিডাৰ দ্য ফলোয়িং ষ্টেটমেণ্টছ। আফটাৰ দ্য ডেথ অফ চিলাৰায় চুখাম্ফা হেড ইম্প্ৰুভড হিজ ৰিলেশ্যনশ্বিপ উইথ কোচ। তো নেক্সট অপশ্যনত আছে লক্ষ্মী নাৰায়ণ দ্য কিং অফ কোচ বিহাৰ গেভ হিজ ডটাৰ চনকলা ইন মেৰিজ টু চুখাম্ফা। তো ইয়াতো বহুত অপশ্যনছ আৰ কাৰেক্ট। তো আফটাৰ দ্য ডেথ অফ চিলাৰায় চুখাম্ফা হেড ইম্প্ৰুভড হিজ ৰিলেশ্যনশ্বিপ উইথ কোচ। একচুৱেলি নৰনাৰায়ণে আগৰ পৰা একচুৱেলি ৰিলেশ্যনটো ইম্প্ৰুভ কৰিব বিচাৰিছিলে, যেতিয়া চিলাৰায়ে গৌড়ৰ ৰজাই এৰেষ্ট কৰি লৈ গুচি গৈছিলে। তো কিন্তু তাৰপিছত যেতিয়া চিলাৰায়ৰ মৃত্যু হ'ল, তাৰপিছত আচলতে মানে ৰিলেশ্যনশ্বিপটো ইম্প্ৰুভ হৈছিলে। ইয়াত নেক্সট আপুনি অপশ্যনটো চালে দেখা পাব, লক্ষ্মী নাৰায়ণ দ্য কিং অফ কোচ বিহাৰ গেভ ইজ ডটাৰ চাংকলা ইন মেৰিজ টু চুখাম্ফা। তো কোচ বিহাৰৰ যিজন ৰজা আছিলে, কোচ বিহাৰৰ ৰজা একচুৱেলি কোচৰ আচলতে দুটা ভাগ হৈছে। নৰনাৰায়ণৰ তাত এটা মানে যিটো ৱেষ্টাৰ্ণ পাৰ্ট থাকে, সেইটো পাৰ্ট নৰনাৰায়ণৰ তাত থাকে, আৰু যিটো ইষ্টাৰ্ণ পাৰ্ট আছে যাক আমি কোচ হাজো বুলি জানো, এইটো চিলাৰায়ৰ উত্তৰ তাত থাকে। তো তাৰে মানে নৰনাৰায়ণৰে যিজন সন্তান আছিলে সেইজন আছিলে লক্ষ্মীনাৰায়ণ। নৰনাৰায়ণৰ পিছত ৰজা হৈছিলে কোচ বিহাৰৰ লক্ষ্মীনাৰায়ণ, আৰু লক্ষ্মীনাৰায়ণৰ জীয়েকক চুখাম্ফালৈ বিয়া দিছিলে। হুই এমং দ্য ফাৰ্ষ্ট আহোম ৰুলাৰ টু এনকাউণ্টাৰ মোগলছ। তো এইটো বহুত ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন, চুকলেংমুং, চুখাম্ফা, চুংমুং, নন অফ দ্য এবভ। তো আনচাৰ ইজ আপোনাৰ ফ'ৰ, দ্য ফাৰ্ষ্ট
আহোম মনাৰ্ক টু এনকাউণ্টাৰ দ্য মোগল ৱাজ চুচেং ফা অৰ প্ৰতাপ সিংহ। তো মই একচুৱেলি অপশ্যনত ইয়াৰ আনচাৰটো দিয়া নাছিলোঁ। তো এনেকুৱা ধৰণৰ যেতিয়া মানে কুৱেশ্যন দিয়ে য'ত মানে আনচাৰটো নিদিয়ে আৰু আনচাৰ আপোনালোকৰ নন অফ দ্য এবভ হয় তেতিয়া অলপমান প্ৰব্লেম হয়। নেক্সট কুৱেশ্যন, হু এমং দ্য ফলোয়িং ৰুলাৰ ৱাজ অলছো নন এজ বুঢ়া ৰজা? তো চুহুং মুহুং, চুকলেং মুং, চুচেং ফা আৰু চুহাম ফা। তো ইয়াৰ আনচাৰ চুচেং ফা। তো সুসেং ফা অর প্রতাপ সিংহ ওয়াজ অলসো নোন এজ বুড়া রজা, পিপল অলসো কল হিম বুদ্ধি স্বর্গ নারায়ণ। তো এখন বুদ্ধি স্বর্গ নারায়ণ বলে কয়েছে, মানে জ্ঞানী ব্যক্তি বলে কোয়া হয় আর জ্ঞানী ব্যক্তি বলে মানে সমাজত সবে জানিছিলে। তো তখন সেইভাবে বুদ্ধি স্বর্গ নারায়ণ বলে কৈছিলে বা বুড়া রজা বলে কৈছিলে, কারণ তেও বুড়া বয়সত রজা হয়েছিলে। কিন্তু এইখিনি কথাটো আমি সবেই জানো বা ম্যাক্সিমাম যেবিলাক মানুহে প্রিপারেশন করে আছে আটাইবোৰে জানেই। কিন্তু এইটো মনত ৰাখিব, তেখেতক আৰু এটা তেখেতে আৰু এটা টাইটেল পাইছিলে, সেই টাইটেলটো হ'ল গজাপতি। নেক্সট কুৱেশ্যন, কনচিডাৰ দ্য ফলোয়িং ষ্টেটমেণ্ট, দ্য ফাৰ্ষ্ট ছিৰিয়াছ বেটল উইথ দ্য মোগল আৰ্মি এণ্ড আহোম টুক প্লেচ এট ফৰালি। তো এইটোতো মানে ৰাইট হয়, আমি অলমষ্ট জানোৱেই এইটো চবেই, ফৰালি বেটেলটো। নেক্সট, শ্বাহজাহান ৱাজ দ্য এম্পেৰৰ অফ মোগল ডিউৰিং দিছ টাইম? শ্বাহজাহান ওয়াজ দ্য এম্পেয়ার অফ মোগল ডিউরিং দিস টাইম। তো এইটো অপশন দিয়েছে, এইটো একচুয়ালি কনফিউজিং। তো এইটোর আনসার হয় এ অনলি। তো বি যেটো অপশন আছে এইটো ইনকারেক্ট, একচুয়ালি জাহাঙ্গীর আছিল সেইখিনি সময়। তো দ্য ফার্স্ট সিরিয়াস বেটল উইথ দ্য মোগল আর্মি আহোম টুক প্লেস এট ফরালি। আর নেক্সট অপশনটো যে জাহাঙ্গীর ওয়াজ দ্য এম্পেয়ার অফ মোগল ডিউরিং দিস টাইম। মনত ৰাখিব যিকেইটা কুৱেশ্যন দিছোঁ গোটেইকেইটা কুৱেশ্যনে ইম্পৰ্টেণ্ট, আৰু ইয়াৰ ভিতৰত যিখিনি আমি শ্লাইড দি দিওঁ এক্সপ্লেনেশ্যনত যিখিনি থাকে সেইখিনিও পৰীক্ষাৰ বাবে বহুত ইম্পৰ্টেণ্ট। আৰু যিখিনি কভাৰ কৰিব লগা আছে আমি কভাৰ কৰিয়ে থাকিম, চ' আপোনালোকে চাই থাকিলে হ'ল। চ' থেংকছ ফৰ ৱাটচিং, কল আছ ইন দিছ নাম্বাৰ 8638 391721। থেংক ইউ।